তারেক জিয়া যে নির্দেশনা দিচ্ছে ইসে থেকে লন্ডনে বসে, সেই প্রমাণও তাদের তাদের কাছে আছে, সেগুলো প্রমাণ পেয়েছে। সুতরাং এবং শিবির জামাত আমরা উপেক্ষা করে যাব, এটা তো কোনো কথাই হতে পারে না। শিবির জামাত আমাদের দেশে ধ্বংসাত্মক রাজনীতি করছে, 1971-এ তারা ধ্বংসাত্মক রাজনীতি করেছিল। না, এটা আওয়ামী লীগের রাজনৈতিক বয়ান আপনিও দিচ্ছেন স্যার। আমি একটু আওয়ামী লীগের রাজনৈতিক বয়ান নাই খালেদ, এটা সকলে, এটা হলো বাস্তবতা, অবশ্যই মানে এটা একদম এটি অস্বীকার, এটি একদমই একদমই আওয়ামী লীগের অস্বীকার করা মানে হলো এটা অস্বীকার করা না, এটি অস্বীকার করা, এটি বলা মানে বলা মানে হচ্ছে যে ঝামেলাটা হয়েছে তার থেকে পাশ কাটানো। স্যার আমি একটু আপনার আরেকটা দৃষ্টি, মোটেও না মোটেও না, শোনো, এই শিবির জামাতের একমাত্র উদ্দেশ্য দেশকে পাকিস্তান বানানো, দেশে দেশে তালেবানি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এবং এই উদ্দেশ্য নিয়েই তারা, এটা তো জামাত শিবিরের সাথে আমার কথা, জামাত শিবিরের এই উদ্দেশ্যের কথা তো তারা বলে না, এই যে জামাত শিবিরের এই উদ্দেশ্য তারা বলে না, এই যে এই উদ্দেশ্যের কথা আওয়ামী লীগ ছাত্রদের শোনো খালেদ, সাধারণ ছাত্রদের ব্যবহার করা হয়েছে, তারা জানতো না, না জেনেই তারা এই জামাত শিবির বিএনপির ফাঁদে পা দিয়েছে, পা দিয়ে এখন এখন কিন্তু তারা বুঝতে পেরেছে, বুঝে তারা আবু সাইদকে গুলি করে, তখন পুলিশ জানতো যে আবু সাইদ হচ্ছে জামাত শিবিরের লোক, আন্দোলনকারী না, তাই না? না সেটা সেটা আমি কি কি করে বলবো, আমার কাছে সেই ইনফরমেশন নেই। এখন কথা হলো যে তাহলে আপনি আপনি মনে করেন যে পুলিশের ওই গুলি করাটা ঠিক ছিল, পুলিশের ওই গুলি করাটা না না, আমি আমি যেহেতু শোনো, সরকার একটি তদন্ত কমিশন করেছে, এবং তদন্ত কমিশনটা কিন্তু সরকারি কর্মকর্তাদের দিয়ে নয়, তদন্ত কমিশন করা হয়েছে একজন হাইকোর্টের একজন মাননীয় বিচারপতির নেতৃত্বে, সেখানে সবকিছু ভেসে আসবে, সেখানে তো আমরা আমরা সবই দেখতে পাবো। উনি তো আর তদন্ত করবেন না, উনি সরকারি লোকই, ওনাকে তদন্ত করতে সাহায্য করছেন, এবং উনি আমরা আপনিও খুব ভালো করে জানেন যে মানে এই এই জুডিশিয়াল কমিশন কিভাবে গঠিত হয়, কিভাবে তারা কাজ করতে পারে। আমি ওই প্রসঙ্গে যেতে চাই না। তাহলে আপনি এই কথা বলছেন যে পুলিশ আসলে ধৈর্য ধরেছিল এবং পুলিশ দেরি করেছে, ধরেছিল এই জন্য পুলিশ দেরি করেছে, এটি ঠিক এই জন্য না, পুলিশ না, আমি আমি জেনারেলি বলছি, পুরো পুরো প্রেক্ষিতে বলছি, শুরুটা যখন এরা রাস্তাঘাট সব রাস্তাঘাট শুরুটাই রাস্তাঘাট মানে প্রথম দুদিন পরে যখন তারা রাস্তাঘাট বন্ধ করে দিল, তখন সকলের নিরাপত্তার জন্য, সকলের রাস্তা চলার স্বাধীনতার জন্য পুলিশের অবশ্যই না গুলি করা না, পুলিশের অবশ্যই অ্যাকশনে যাওয়ার দরকার ছিল, এবং সেই অর্থে পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে। পুলিশের উপর তো আক্রমণ হয়েছে, পুলিশের উপর আক্রমণ হয়েছে, এবং এই জন্য দায়ী, এই জন্য দায়ী তাদেরই ক্ষমা চাইতে হবে যারা এই পরিস্থিতি সৃষ্টি করেছে, যারা এটা এই পরিস্থিতি, যারা এটা উস্কানি দিয়েছে, যারা এটা উস্কানি দিয়েছে, তাই না? হ্যাঁ, যারা উস্কানি দিয়েছে, আপনি কাছে বলেন না এই উস্কানি আওয়ামী লীগের সভাপতি, আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক দিয়েছে, আপনার মনে হয় না? না, এটা মোটেও মানে আপনি উস্কানি দিয়েছে, আপনি দেখেন, আপনি দেখেন, আমার কেস দেখেন, আপনি অ্যাটর্নি জেনারেলকে বলছেন যে কোটা বাতিল করা দিয়েছে, কোটা বাতিল করো, অ্যাটর্নি জেনারেলকে বলছেন, আর মুখে বলছেন রাজাকারের বাচ্চা, আপনি মুখে বলছেন রাজাকারের নাতিপুতি, আপনি মুখে বলছেন কোটা, যারা নিজেরাই বলে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, তারা তো নিজেরাই বলছে আমরা রাজাকার, হ্যাঁ বাংলাদেশের মাটি রাজাকারের ঘাটি, যারা বলেছে এটা একটা স্লোগান ছিল। এবং সবচেয়ে আরেকটা বড় কথা হলো যে এখানে এই কোটার, শোনো, কোটার সাথে ভারতের সম্পর্কটা কি, তারা ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, সবকিছু মিলে এটি অত্যন্ত পরিষ্কার যে এটি মোটেও কোটার বিষয় কোনো বিষয় ছিল না। কোটার যে সাধারণ ছাত্ররা, তারা এদের ফাঁদে পা দিয়েছিল তা না বুঝে, এবং যখন দেখলো আপিল বিভাগের রায়ের পরে, তারা কিন্তু সবাই যার যার সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইনমন্ত্রী যা কিছু বলেছিলেন, তাদের বক্তব্য না খালেদ শোনো, তারা কিন্তু কেউ বলেনি যে কোটার পক্ষে। সবচেয়ে বড় কথা, অ্যাপেলের ডিভিশনে কি ডকুমেন্ট গেল সেটাই সেটাই তো আমরা দেখবো, এবং তারা কিন্তু ওবায়দুল কাদের সাহেব বলেনি। আপনি কি একটা ছোট জিনিস ওভারলুক করছেন মাই লর্ড, আপনি কি দেখছেন যে অ্যাপেলের ডিভিশনের কাছে যে কাগজটা গেছে, সেই কাগজটা গেছে আন্দোলনের চতুর্থ দিনের মাথায়, অন্তত 25 জন মানুষ মারা যাওয়ার পরে অ্যাপেলের ডিভিশন সেই কাগজ তৈরি করা হয়েছে? না না শোনো, প্রথম দিনে এই ঘটনা ঘটার আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাথিউ মিলার বলে ফেললো যে দুজন লোক মারা গেছে, যেটি
একেবারে নেহায়েত একটা মিথ্যাচার যিনি যে সন্তুষ্টি ছিলেন। হ্যাঁ, ওদিন তো মারা যায়নি। আপনি আমাকে একটু টাইমলাইনটা বলবেন, টাইমলাইনটা বলবেন, সরকার কবে এই কেভেটা তৈরি করেছিল রহিম বিচারপতির কাছে গিয়ে বললেন যে আমরা এটার স্টে চাই? সেই স্টে চাইটা বলা উচিত ছিল যেদিন রায়টা হয়েছে সেদিনই, 4 জুন। এটাকে ইন্টেনশন বলে, 4 জুন হাইকোর্টের রায় হয়েছে, সেই 4 জুন চেম্বারে গিয়ে স্টে হওয়ার কথা। হাইকোর্টের কর্মদিবসেই তো এটা করতে হয়েছে, একটা তো প্রক্রিয়া থাকে তাই না? সেদিনই কর্মদিবস করতে হয় নাই তো? আমি বিক্ষুব্ধ হলে সঙ্গে সঙ্গে চেম্বার জজ আদালতে যাব। আমি গিয়েছি, আপনি আমাকে বলেন, চার জুন রায় হয়েছে 18 জুলাই গিয়েছে, না 4 জুন রায় হয়েছে 18 জুলাই, এর মধ্যে ছুটি একটা প্রক্রিয়া থাকে, কিন্তু দরখাস্ত তৈরি করতে হয়। এই তো তোমার খুব ভালো জানা, কারণ তুমি জাসির চৌধুরী, চেম্বারে যে কোনো সময় যাওয়া যায়, চেম্বারে যে কোনো, না চেম্বারে যে কোনো সময় যাওয়া যায়, একটা প্রক্রিয়া, একটা তো প্রক্রিয়া আছে তাই না? আমি বলবো যে কোনো বিলম্ব করেনি চেম্বারে যেতে, এবং চেম্বার তারপরে সাথে সাথে এটি এটি ফুল কোর্টে পাঠিয়ে বিলম্ব করেছে, 1 মাস 14 দিন বিলম্ব করেছে। হ্যাঁ আচ্ছা, এতে না 1 মাস 14 দিন বিলম্ব করলেও, ধরো বিলম্ব যদি করেও থাকে মেনেও নেই, কিন্তু সরকার যে বিকজ অফ দি আদার ইন্টেনশন, বিকজ অফ দি আদার ইন্টেনশন, মাই লর্ড, বিকজ অফ দি আদার ইন্টেনশন, না 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 না, শোনো, যদি আদার ইন্টেনশন থাকে তো অ্যাপিলই করতে না, আপিল করে প্রমাণ করেছে যে তারা তারা হাইকোর্টে আপিল চাপে পড়ে করেছে, না 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 না, তখন চাপ মোটেও সৃষ্টি হয়নি, চাপ অনেক পরে সৃষ্টি হয়েছে, আপিল করতে তো অনেক, আপিল করার জন্য তো ড্রাফট করতে হয়েছে, পিটিশন করতে হয়েছে, সিএমপি করতে হয়েছে, এগুলো তো অনেক আগেই হয়েছে, চেম্বারে যেতে দুই মিনিট লাগে, এই জিনিস চেম্বারে যেতে দুই মিনিট, না হ্যাঁ 2 মিনিট, তারা যেটা করেছে এখানে কোনো বিলম্ব করেছে, যদি আমি মোটামুটি দেখেছি, আমি আপনি দুজনেই দেখেছি হাইকোর্টে অর্ডারের পরে 2 মিনিটের মাথায় চেম্বারে যেতে, আমি আপনি দুজনেই দেখেছি। হ্যাঁ কিন্তু না, কিন্তু কিন্তু এই যে সিএমপিটা করেছে, সিএমপির ভাষাটা কি? সিএমপির ভাষা আপনি চেম্বারে স্টপ করতেন, চেম্বারে আপনি স্টপ করতেন হাইকোর্টে, না ডিফারেন্ট, চেম্বার স্টপ করার চেষ্টা, চেম্বার তো স্টপ করার চেষ্টা করেছে, কিন্তু চেম্বার তো এটা করেনি, চেম্বার হ্যাঁ চেম্বার এটা ফুল কোর্টে পাঠিয়ে দিয়েছে। সুতরাং এটা কেন মানুষদের ই করছো, কনফিউজ করছো? আমি চেম্বার শুনেছে, এটা শোনার পরে ফুল কোর্টে পাঠিয়ে দিয়েছে, যেটা ফুল কোর্টে চলে গেছে। সুতরাং এবং সিএমপি যখন করলো, সিএমপির ভাষাটা তো তাই যে হাইকোর্টের রায়কে অবৈধ ঘোষণা করা হোক। সরকার যে সরকার আইন আদালতকে কিভাবে ব্যবহার করেছে এই প্রসঙ্গে আমি আপনার কাছে পরে আসবো, আপনি আমাকে আগে বলেন যে আপনি এইটা দেখেন যে সরকার মানে যেটিকে আপনি কে পুলিশের ধৈর্য দেখানো বলছেন সেটা আপনি কেন বলছেন? আসলে ছাত্রছাত্রী আন্দোলন করছিল, পুলিশ তারা রাস্তা বন্ধ করে দিয়েছে, পুলিশ কি বসে থাকবে? তারা সমস্ত যানবাহন বন্ধ করে দিয়েছে। আমি নিজেও একজন ভুক্তভোগী, আমি আমার কাজে যেতে পারিনি, তারপরে এখানে শুধু আবু সাইদ না, প্রতিটি জীবন অমূল্য, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। এইগুলো দায়ী তারা, যারা হিসাবে আপনি আমাকে শিখিয়েছেন, যারা ঘরে আমি গিয়েছি, আপনি শিখিয়েছেন, দেখতে হবে রুট কজ, দেখতে হবে রুট কজ। আমি বলছি যারা শিবির জামাত, এটা তো বাস্তবতা। এই শিবির জামাত বাংলাদেশের রাজনীতিতে কি ভূমিকা পালন করছে সেটিকে আমাদের জানা নেই। শিবির জামাতের শক্তি, শিবির জামাতের শক্তি, তারা বিদেশ থেকে পয়সা পাচ্ছে প্রমাণিত, তারা বিদেশ থেকে নির্দেশনা পাচ্ছে প্রমাণিত, শিবিরে আবার ফেরত পাচ্ছে, এই জিনিসগুলো তো বাস্তবতা, এগুলো তো প্রমাণিত সত্য কথা। এবং এই যে গতকাল ইসে যখন ইয়েকে নূর নামে একজনকে যখন ইসে ম্যাজিস্ট্রেট কোর্টে প্রডিউস করা হলো, তখন সেইখানে যে ইটা ছিল, ফরওয়ার্ডিং ছিল, সেই ফরওয়ার্ডিংয়ে বলা হয়েছে যে নূরের সাথে এই কোটা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে এমন দুজন ছাত্রের
কথা হয়েছে, এটি এটি তারা পেয়েছে সেই কথা। এবং জি জাসের চৌধুরী বলেন, তোমার তো 104 এর যে ক্ষমতা, সংবিধানে 104 অনুচ্ছেদে যে ক্ষমতা সুপ্রিম কোর্টে দিয়েছে, সেটি তোমার অজানা থাকার নির্দেশনা প্রদান করতে পারে। এবং আমাদের সংবিধানের 112 অনুচ্ছেদ অনুযায়ী আমাদের দেশের সকল কর্তৃপক্ষ সকল সবাই সেই সুপ্রিম অ্যাপেলেট ডিভিশন, অ্যাপেলেট ডিভিশন কেন, সুপ্রিম কোর্টের আদেশ নির্দেশ মানতে বাধ্য বটে। সুতরাং এই 104 অনুচ্ছেদই তো ইনভোক করেছে অ্যাপেলেট ডিভিশন। কেটি বলতে হলো কেন, সরকারই ঠিক করবে কোন কোটা কত পার্সেন্ট থাকবে না সেটা, এটা তুমি তুমি রাইটি পুরো পেয়েছো কিনা আমি জানি না, বলেছে যে ভবিষ্যতে এটি 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 ভবিষ্যতে পরিবর্তন পরিবর্তন করতে পারবে সরকার, ভবিষ্যতে মানে কি মানে একদিন পর তো ভবিষ্যৎ নাকি প্রধানমন্ত্রী থেকে শুরু করে বলে দিতে পারে কোটা 93%, 5%, 1%, 2% জানা উচিত। তুমি তো বিলেতেও থেকেছো, ব্রিটিশ ব্রিটিশ সভরেন্টি অফ পার্লামেন্টের যে তত্ত্ব সেই অর্থে কিন্তু বাংলাদেশের পার্লামেন্ট যেখানে লিখিত সংবিধান আছে, সংবিধান এবং সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধানের অভিভাবক। তোমার এটা তো তুমি একটা ভুল কথা বললে যে সভরেন পার্লামেন্ট, বাংলাদেশের পার্লামেন্ট কিন্তু সভরেন না, ব্রিটিশ পার্লামেন্ট সভরেন, বিকজ দে ডোন্ট হ্যাভ এ রিটেন কনস্টিটিউশন। কিন্তু আমাদের দেশে এটা খালি, আমি তো তোমার থেকে যেখানে অলিখিত সংবিধানের আছে সেই ব্যাপার। এবং এখানে 104 এ যে আদেশটি দিয়েছে এটি সম্পূর্ণ কি বলে বৈধ আদেশ, এবং সেই আদেশ দেওয়ার সমস্ত ক্ষমতা আপিল বিভাগের ছিল। আমি বলবো দেখো, আমি বিলেতে পড়াশোনা করেছি, আমি বিলেতে চাকরি করেছি, বিলেতে আইনে অধ্যাপনা করেছি, আমি বিলেতে প্র্যাকটিস করেছি, আমি বলবো না আমার সেই শোনো সেই আমার অভিজ্ঞতার আলোকে বলবো যে রায়টি আপিল বিভাগে দিয়েছি এটি অনন্য সাধারণ রায়, একটি বিশ্বমানের রায়। এবং সেখানে আর কি কথা, আর কি কথা বলছি, আমি শুধু আমি শুধু ছোট করে জানাই, আমি শুধু ছোট করে জানাই, এরকম পলিসি ডিসিশন যদি আমরা কোর্ট থেকে পাই, সভরেন হোক আর না হোক, আমাদের পার্লামেন্টের কাছে কি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংবিধান বাবা সাহেব আম্বেদকর বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান বিশেষজ্ঞ, উনি যখন ভারতীয় সংবিধানের জনক কিন্তু এবং অনন্য সাধারণ একজন ব্যক্তিত্ব, উনি বলেছিলেন যে এই ধরনের ক্ষমতা মানে সর্বোচ্চ আদালতে থাকা উচিত এমন পরিস্থিতি মোকাবেলা করার জন্য যখন এই ধরনের পরিস্থিতি উদ্ভব হয়। এবং এই পরিস্থিতি উদ্ভব হয়েছে বলেই 104 ইনভোক করতে হয়েছে আপিল বিভাগকে। আমি 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 নিজেও বলেছি, নিজেও করেছি, এবং এই ব্যাপারে কিন্তু অনেক রায় রয়েছে।
সুপ্রিম 104 এ সুপ্রিম কোর্ট আইনের বাইরে আপনার শিক্ষানবিদ্যা দিয়ে একটু প্রশ্ন করি, কারণ অনেকদিনই তো আপনার আশেপাশে ছিলাম আমি। বাংলাদেশের আপিল আদালতগুলির অরিজিনাল জুরিসডিকশন নাই, তারা আপিল শোনে, হাইকোর্টও আপিলও, তারা আপিল আপিল করে। আপিল এখন আপিলের অরিজিনাল জুরিসডিকশন হলো হাইকোর্টের। আপনি 104 এর ব্যবহার হচ্ছে আপনি কমপ্লিট জাস্টিস করলাম কিনা সেটা নিশ্চিত করা, কিন্তু আপনি বলতেছেন যে উদ্ভূত পরিস্থিতি, আপনি বাবা সাহেব আম্বেদকারকেও আপনি উদ্ধৃত করলেন, উদ্ভূত পরিস্থিতিতেও, উদ্ভূত পরিস্থিতি মানে কি এখন সরকার নাই না পার্লামেন্ট নাই, এইখানে যেহেতু বিষয়টি সাব জুডিস ছিল, অ্যাপিলেট ডিভিশনে অধ্যাপক সাহেব বললেন যে সংলাপের কথা বলছো, তারা বহু সেখানে সংলাপ করে অন্য কোন সিদ্ধান্তে আসার কোন ক্ষমতা নির্বাহী বিভাগের আদৌ ছিল না। নির্বাহী বিভাগ যদি সেটি চেষ্টাও করতো, তবু নির্বাহী বিভাগ অ্যাপিলেট ডিভিশনের কাছে কোশ্চেন, হাইকোর্টের দেওয়া রায় ঠিক কি ঠিক না, ওনারা বললেন এটা ঠিক না, কারণ এটা পলিসি ম্যাটার, হাইকোর্টের এটাকে বলার কিছু নেই। ঠিক না, ঠিক না। এরপরে 104 থেকে আসলো এইভাবে হতে হবে কেন কেন? যেখানে 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 সরকার আছে, পার্লামেন্ট আছে, সেখানে তারা করবে এটা, ওরা অর্ডার দিবে যে তোমরা এটা কইরা নাও পার্লামেন্টে। কেন এটা করলো জানেন? আমার সাজেশন হচ্ছে, আমার সাজেশন হচ্ছে যে আদালতের উপর বন্দুক রাখা দরকার ছিল সরকারের, সেটি রাখা হয়েছে। না 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 না, তুমি এটা ভুল করতেছো। পুরো পুরো জিনিসটা ছিল তখন আপিল বিভাগের বিবেচনাধীন, সুতরাং আপিল বিভাগকে 104 এ কি করতে পারে না পারে সেটাও বিবেচনা করতে হয়েছে। এবং এটি আরেকটি উদাহরণ দেখাতে চাচ্ছি চৌধুরী আমাকে, প্রথমবারের মতো ছিলাম 104 ইউজ করে বাংলাদেশে কোন অ্যাপিল ডিভিশনে জাজমেন্ট কি দিয়েছেন, আমি এটি খুশি ছিলাম কালকে, আমি কিছু দেখেছি, আপনি আমাকে একটু আলোকিত করেন তো। পলিসি ম্যাটারে বাংলাদেশের অ্যাপিল ডিভিশন 104 ব্যবহার করে আর এরকম কি নির্দেশনা দিয়েছে? আপনার তো অনেক কিছু মুখস্থ থাকে, আপনি একটু বলেন তো আমাকে। শোনো, এখন এইগুলো দেখতে হলে তো আমার পুরো বই চই ঘাটাতে হবে। অনেক রায় দিয়েছে যেখানে আপনি নিজেই যদি 104 দিয়েছেন সেইখানেও কিন্তু আপনি পলিসি ফর্মুলেট করেন নাই, কমপ্লিট জাস্টিস করেছেন, কিন্তু আপনি গভর্নমেন্টের উপরেই ছেড়েছেন। না না, পলিসি তুমি তো এটা ভুল করতেছো, এটা দিয়ে কোনো পলিসি করলাম 104 না না 104 শোনো, 104 এর কথা হলো আইনের বাইরে যে আদেশ দিতে পারবে, এবং সেটি মহামান্য অ্যাপিলেট ডিভিশন করেছে, সেইখানে পলিসি ফর্মুলেট করার কিছু ব্যাপার নেই। এবং তারপরে আবার বলেছে যে পরবর্তীকালে হাইকোর্ট সরি সরকার এটি পরিবর্তন আনতে পারবে। আমার মনে হয় যে আমরা জাস্টিস চৌধুরীর কাছে আজকে অনেক বিষয় জেনেছি, আমরা আমরা অনুষ্ঠান শেষ করে দিব। জাস্টিস চৌধুরী আপনার কিছু বলবেন? আমরা শোনো, এই যে পলিসি আমি হাইকোর্টের বিচারপতি থাকাকালে পলিসি ম্যাটারে যে আদালত ইন্টারফেয়ার করতে পারে না, সেই রায়টি কিন্তু আমারই রায় ছিল, এবং আমার মনে হয় সে আমারই প্রথম রায়। কারণ একদিন আমার এইটুকুন মনে আছে, তাপস ব্যারিস্টার তাপস সাউথের যে মেয়র, উনি একদিন এসেছিলেন যে মাইলর্ড আপনারই রায় এটা, সুতরাং ইউ হ্যাভ টু ফলো ইট। তো আমি হ্যাঁ বললাম অবশ্যই আমি আমি রায় দিয়েছি, ফলো করেছি। কিন্তু এটা এখন হাইকোর্ট বিভাগের তো আর 104 এর কোনো ক্ষমতা নেই, সেই ক্ষমতাটা এক্সক্লুসিভলি অ্যাপিলেট ডিভিশনে। আমার কাছে মনে হয় জাস্টিস চৌধুরী আমি আবার আপনার সাথে পরে যোগাযোগ করব, নিশ্চয়ই আপনার সঙ্গে আমার কথা হবে, অন্যান্য সময়ের মতো আরো অনেক কিছু শিখতে পারবো। এটি 104 ব্যবহার করে প্রথম পলিসি দেখানো রায় কিনা সেইটি আমার একটু আমার চক্ষু কোণের বিবাদ হলো। আর অন্য কোনো উদাহরণ থাকলে আপনি আমাকে একটু বলেন। সংবিধান পলিসি করে এক কথা না, কমপ্লিট
কমপ্লিট না কমপ্লিট জাস্টিস মানে এভরি আইনের বাইরে পুরো পূর্ণাঙ্গ ন্যায় বিচারের জন্য যা ন্যায় বিচারের জন্য আইনের বাইরে যাইতে হবে আমাদের অবস্থা এখন এরকম হয় না উই আর নট লিভিং ইন এ হ্যাঁ না 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 এই কথা পরিষ্কার তুমি রায়গুলো দেখো সব একসাথে রায়গুলো ঠিক আছে আমি দেখব না সব রায় একই কথা বলেছে জাসি চৌধুরী আপনাকে আমরা শেষ করবো।